তাতে উনি 5 লক্ষ সৈনিক তৈরি করবেন যারা করোনা যোদ্ধা হিসেবে পরিণত হবে এবং আমফানে ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে যে দুর্নীতি হয়েছে তার খতিয়ে দেখবে এবং সে জায়গায় যদি কোনো সম্ভাবনা থাকে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এলাকার বাসিন্দাদের নিয়ে তা মেটাবে। কি বলবেন এই ব্যাপারে? উনি নাকি আগে 1 লক্ষ যোদ্ধা তৈরি করেছিলেন, যারা এখন রেশন চুরি করছে, আমফানের পয়সা চুরি করছে, তাকে কম পড়েছে বোধ হয়, তার জন্য আরও যোদ্ধা আনছেন। এইসব চুরি করার জন্য যোদ্ধা তৈরি করেন খুব ভালো কথা, এত লোক মরে গেল, হসপিটাল নেই, বেড নেই, এই যোদ্ধারা কোথায় আছেন? চাল চুরি করতে ব্যস্ত সবাই, গল্প কতদিন শুনবো আমরা? সে জায়গায় আরেকটা জিনিস বলা হচ্ছে, সামনেই ভোট রয়েছে, সেক্ষেত্রে ভোটের ক্ষেত্রে ওনারা কোনো অশুভ শক্তিকে পশ্চিমবঙ্গের বুকে স্থায়ী ঠিকানা করতে দেবেন না, এটা ডাইরেক্ট ইন্ডিকেশন। আমরা জানি একটাই অশুভ শক্তি আছে, তো তারা ভাবছে স্থায়ী, ওটাও আমরা স্থায়ী হতে দেবো। ধন্যবাদ দিচ্ছি, আপনার সঙ্গে দেখা হয়ে যায় না, তো হতোই না। এখানকার উকিল বাবুরা, এখানকার পুলিশের লোকেরা আমাকে খুব ভালোবাসেন, 2-3 মাসে একবার ডেকে নিয়ে আসেন, আমিও আসি দেখা করি সবার সঙ্গে। দিলকার, নির্বাচন কমিশন বিভিন্ন দলের মতামত চেয়েছেন একটা, মানে এই সময় দাঁড়িয়ে নির্বাচন যদি নিয়ে একটা নির্বাচনে যেটা চাচ্ছেন একটা নির্বাচন করানো, অনেক কিছু পরিস্থিতির কারণে ইলেকশন তো সময় করতে হবে, সরকার চালাতে হবে, যেমন কোর্ট চলছে ও রিস্ক নিয়ে, হসপিটাল চলছে, এরকম ইউনিভার্সিটিও চালাতে হবে, কারণ ছেলে মেয়েদের ভবিষ্যৎ, সেরকম এই ব্যাপারে চিন্তাভাবনা করা উচিত, পরিবর্তিত পরিস্থিতি কী হওয়া উচিত। নির্বাচন কমিশনের দায়িত্ব আছে, আমার মনে হয় সব থেকে মতামত নিয়ে আগামী দিনে নির্বাচনের নির্ঘণ্টা ঠিক করা উচিত। করোনা পরিস্থিতিতে যদি নির্বাচন হয় তাহলে মানে সেটা কতটা দেখা যাক, অনেক কিছুই পাল্টে যাচ্ছে, যদি ভার্চুয়াল র্যালি করতে পারে আমরা কোটি কোটি লোকের, তো আজকাল আধুনিক ব্যবস্থাতে সবার হাতে মোবাইল আছে, তার মাধ্যমে ভোটিং হতে পারে, অনলাইন ভোটিং হতে পারে, বিশ্বের অনেক উন্নত দেশ করেছে, আমরা সবার জন্য আধার কার্ড করেছি, জনধন যোজনার অ্যাকাউন্ট করে দিয়েছি, এই দেশের লোকেরাও পারবে, কিন্তু সেটাকে একটু শিখাতে সময় লাগবে, সেজন্য যেটা অনুকূল যার জন্য প্রযুক্তি উপলব্ধ আছে সেগুলো চিন্তাভাবনা করে তারা ডিসিশন নেবে। পূর্ব মেদিনীপুর জেলায় আমফান নিয়ে 200 জন তৃণমূল নেতাকর্মীকে সাসপেন্ড করা হয়েছে এবং 25 জনকে সাসপেন্ড করা হয়েছে। দেখুন, এ তো সমুদ্রের যে হিমশৈল ভাসে না তার চূড়া মাত্র, 2 লক্ষ লোক পয়সা খেয়েছে, 200 লোককে করে দিয়ে ভাবছে যে গরু মেরে জুতো দান করে দিলাম, ওটা হবে না। খড়গপুরে কোনো ঝড় হয়নি, মেদিনীপুরে সেখানে লোকও পেয়ে গেছে, কারা পেয়েছে আপনারা সবাই জানেন, দিদিমণি বলেছেন 99% লোক পেয়ে গেছে, আমি বলছি হ্যাঁ, টিএমসির এই যে লিস্ট বেরিয়েছে তাদের 99% লোক টিএমসির লোকই পেয়েছে, যাদের বাড়ি ভাঙেনি। দূরত্ব বজায় রাখুন। হ্যাঁ 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 হ